हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आई एम आखी गैलरी। कारो ईदर उपहार जदि एम कम है बंधुरा हा हा आई जस्ट फान विथ एवरीवन तुम्हारे साथ एक मजा कर लीदे एक अन्यरकम भिडियो आ कि शुरूटा कर लोमे साथ आज के बेस किचू सुंदर सुंदर गान तारे हमार प्रिय शाहीन भाभी स्टोर किछुटा आउटलुकिंग भीतर किछु ड्रेस किछु अर्नामेंट्स तोमादेर साथे शेयर करब। आमी आशा करछि प्रत्येकेर काछे भिडियोटा अनेक भालो लागबे। आर अगेन ईद मुबारक माय डियर फ्रेंड्स एंड फैमिली। आल्लाह पाक सबाइके भालो राखुन। आल्लाह पाक सबार भीतरे ईदेर आनंदेर छोटुक आनंदेर साथे लागते दिन ये दुआई करी। आल्लाह आमादेर सबार सहाय होन। आमीन सुम्मा आमीन। ताहले ईदेर ई सुंदर दिने मन खराबेर गान ना गिये एकटा रोमांटिक गान दिए शुरू करी। आशा करछि सबार मन भालो हये जाबे एबं सबार काछे भालो लागबे। लेट्स गो बंधुरा। शिल्पी रुना लायला। चंचल हावा रे धीरे धीरे चल रे गुन 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 जाने घूम दिए जा रे परदेसी मेघ रे आर कोथाओ जासने बंधु घूमिए आछे दे छाया बंधु घुमाय रे आय रे मेघाय रे आय रे मेघाय रे उगो फूल तुमि आज छोड़ जे बंधुरा आरो गान होबे कथा होबे। तार आगे देखो आमार शाहीन भाभी दोकानेर आउटलुकिंग भिडियोटा आउटसाइडर भिडियोटा। बाइरे आमी ट्याक्सिर जोन्नो अपेक्षा करछिलाम। शेष टाइम ट्याक्सि पेलाम ना। रात दुटोर समय शाहीन भाभी
শাহিনবাবির হাজবেন্ড মিলে আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেলেন। জাজাকাল্লাহ খায়রান ফর দেম আমিন সুম্মা আমিন। এটা ভাবির স্টোর, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। দেখো, উই ডু হোলসেল, মানে তারা সব কিছুই বিক্রি করে হোলসেলে। ইন্ডিয়ান অ্যাথেনিক ক্লথিং স্টোর, ফ্যাশন গ্যালারি অ্যান্ড ক্লাসিক বুটিক, 170-12। আর বাইরে ফোন নাম্বারও আছে। এই স্টোরটা হচ্ছে জ্যামাইকার হিল সাইডে, ভাবির কাছে। লেডিস, জেন্টস, বাচ্চাদের সব ধরনের ড্রেস পাওয়া যায়, অর্নামেন্টস পাওয়া যায়। এবং উনি, আমি এটা বলবো যে শি ইজ ভ্যারি 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 নাইস লেডি, এটা বলতেই হবে। তার বিহেভিয়ারের গুণেই কাস্টমাররা তার কাছে আসেন, এবং তার আল্লাহর রহমতে অনেক ভালো সেল হয়, সুবহানাল্লাহ। এটা তো করেছি অনেক রাতে, তখন প্রায় 2 বাজে, তখনও কাস্টমার ছিল। ঠিক বের হয়ে যাবে সেই মুহূর্তে একটা ফ্যামিলি এসে আল্লাহর রহমতে অনেক কেনাকাটা করলেন। আসলে বিজনেস পলিসি এটা, ভাবি মাশা আল্লাহ একটু বিরক্ত হন না, এবং তাদের সাথে কিছু আপারা কাজ করেন, আপুরা। তার মধ্যে যেমন স্বপ্না আপু, ঝর্ণা আপু, নাসিমা আপু, আরও কিছু আপুরা আছেন, কাজ করেন। প্রত্যেকের বিহেভিয়ার ভ্যারি গুড, আর এটা আসলে দরকার শুধু বিজনেসের ক্ষেত্রে না। আমরা যদি আমাদের নবীজির সুন্না মোতাবেক চলতে চাই, তাহলে সব কিছুর আগে ভালো ব্যবহারটা অত্যন্ত জরুরি প্রত্যেকের জন্য। আর যাই হোক, ভাবির স্টোরটাতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা জ্যামাইকায় আছেন, যারা জ্যামাইকার আশেপাশে আছেন, একবার হলেও আমি রিকোয়েস্ট করব আপনারা ভাবির দোকানটা ঘুরে যাবেন। আই থিঙ্ক এভরিবডি লাইক দিস স্টোর, বিকজ হিয়ার এভরি আইটেম ইজ ভেরি ফ্যাশনেবল আইটেম, অ্যান্ড ওনার ইজ সো গুড ওনার। দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট টু এভরিওয়ান, তোমরা এসে ঘুরে যেও, আর ভালো লাগলে অবশ্যই কেনাকাটা করবে, তাই না? কেনাকাটা তোমাদেরও দরকার হয়, সবারই দরকার হয়। সো আমি চাই আমার সাথে যারা ওয়াইটিতে আছেন, যারা ওয়াইটির সাথে আমার বন্ধু হিসাবে আছেন, বা বন্ধুর বাহিরেও যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা শাহিনবাবের দোকানে আসবেন, এবং ইনশাল্লাহ ভালো লাগলে কেনাকাটা করবেন। তাহলে আমি আবারও গানে চলে যাই। আমার প্রিয় ইউটিউব ভাই ও বোনেরা, ফ্যামিলি মেম্বাররা, আমি যতই বলি যে আমি তোমাদেরকে রোমান্টিক সং শোনাবো, আমি আখি কেন যেন ঘুরে ফিরে স্যাড সঙের দিকে চলে যাই, ইচ্ছে করে যাই না কিন্তু, কিন্তু আমাকে ঘুরিয়ে ফিরে স্যাড সঙের, মানে সঙের দিকে নিয়ে আসে। আমি তাহলে তোমাদের সাথে এবার আবিদা সুলতানার গাওয়া চমৎকার একটা স্যাড সং শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আমি সাত সাগরে পাড়ি দিয়ে কেন সৈকতেই পড়ে আছি, আমি সাত সাগরে পাড়ি দিয়ে কেন সৈকতেই পড়ে আছি, কোন অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতেই পড়ে আছি, আজ নেই যে গানে কোন ছন্দ হলো রাগিনীর ধার চিরবন্ধ, আজ নেই যে গানে কোন ছন্দ হলো রাগিনীর ধার চিরবন্ধ, স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতেই পড়ে আছি, আজ নেই যে আগের সেই দৃষ্টি এলো দু চোখে ব্যথার জল বৃষ্টি, আজ নেই যে আগের সেই দৃষ্টি এলো দু চোখে ব্যথার
জীবনের চাওয়াটাকে মুছে ফেলে শূন্যতাকে আমি ধরেছি সৈকতে পড়ে আছি আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। এবারকার গানটির শিল্পী সুবীর নন্দী, আসলে গলাটা ভেঙে একদম বসে আছে, তবু আমি চেষ্টাটুকু করছি তোমাদেরকে বেস্টটুকু উপহার দেওয়ার জন্য। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে তবু মানুষ করে হৃদয়ের গৌরব, বলে প্রেম সেই তো এনে দেয় সৌরভ, তবু মানুষ করে হৃদয়ের গৌরব, বলে প্রেম সেই তো এনে দেয় সৌরভ। আমি বলি মিছে সব মানুষের জন্য, আমি বলি মিছে সব মানুষের জন্য, ফুলের মতো মন মানুষের নেই, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল, নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল, যারা চায় চিরদিন পেই তারা ধন্য, যারা চায় চিরদিন পেই তারা ধন্য। আসলে দেবার কারো কিছু আর নেই, হাজার মনের কাছে প্রশ্ন রেখে। এবারকার গানটির শিল্পীও প্রয়াত শিল্পী সুবীর নন্দী। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখল না ভুলে যাবার আগে ভাবল না, সে যে কথা দিয়ে রাখল না ভুলে যাবার আগে ভাবল না, সে কথা লেখা আছে বুকে, দিন যায় কথা থাকে, সে কথা নয়নে আগুন আলপনায় আঁকে, স্মৃতির পাপিয়ায় চোখ গেল বলে ডাকে, সে কথা নয়নে আগুন আলপনায় আঁকে, স্মৃতির পাপিয়ায় চোখ গেল বলে ডাকে, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে, দিন যায় কথা থাকে,
মন পাখি তুই থাকি রেখা চায় বন্দি আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী মন পাখি তুই থাকি রেখা চায় বন্দি আমি তো করেছি সুখের সঙ্গে সঙ্গী কি আছে পাও না কার কাছে দিনা যাক সে হিসেবে চুকে দিন যাহায় কথা থাকে দিন যাহায় কথা থাকে। হ্যাঁ বন্ধুরা, পবিত্র এই ঈদুল আজহার দিনে তোমাদের সাথে চেষ্টা করেছে কিছু গান নিয়ে চলে আসার জন্য। আজকে আবার বারবার এই গানটা নিজে নিজে একা একা গাচ্ছি। ভাইজান হবর এখান দেরি হইয়া যায় আর তোর লাগে ঈদের নামাজ হরি ও হালায় ভাইজান হবর এখান। এটা একটা বোধহয় পানীয়র অ্যাড ছিল, কোকা কোলা বা কিছুর একটা, যে ভাইজান হবর এখান দেরি হয়ে যায় আর তোর লাগে ঈদের নামাজ পড়ি ও হালায়। সুন্দর একটা কথা। যাই হোক, তোমাদের সাথে এখন চমৎকার একটা মানানসই ভিডিওর সাথে তাল মিলিয়ে সেই রকম একটা গান শুনিয়ে দিচ্ছি, মৌসুমি ভৌমিক। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জলে দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নুলাবালির তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদলে বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলায় অনেক কথা কথা তুলেছিলে কেন, শুধু শুধু ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো গান খাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দুচোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখবো বলে আমি দুচোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যাগেন ঈদ মোবারক টু এভরিওয়ান অ্যান্ড অ্যাগেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। থ্যাংকস আ লট, টেক কেয়ার অল গাইজ, আল্লাহ হাফেজ।